নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। ইতিমধ্যে সাত দফা লোকসভা নির্বাচনের পর্বে চতুর্থ দফায় ভোট শেষ হয়েছে গতকালকে। তবে এই একের পর এক যে লোকসভা নির্বাচনগুলি আমরা দেখতে পাচ্ছি তাতে একটা বিষয় কিন্তু কমন ফ্যাক্টর, কি সেটা? যে প্রত্যেকটি নির্বাচনেই ভোটের হার বিগত বছরের নির্বাচনগুলির তুলনায়, 2014-2019 লোকসভা নির্বাচনের তুলনায় ভোটের হার অনেকটাই কম। কি রয়েছে তার পেছনে মূল কারণ? আমরা এই কারণগুলি পরবর্তী সময় বিশ্লেষণ করব, কিন্তু তার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় নির্বাচন কমিশন গতকালকে যে শেষ রিপোর্ট পেশ করেছে, অর্থাৎ রাত 11:45 পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, কত শতাংশ ভোট পড়েছে, তার একটা লিস্ট কিন্তু তারা সামনে তুলে ধরেছেন। সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং যার মধ্যে সর্বনিম্ন স্তরে সর্বনিম্ন ভোট পার্সেন্টেজ নিয়ে যে রাজ্য দাঁড়িয়ে আছে সেই রাজ্যটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর আপনারা জানেন যে একটি আসনে গতকালকে ভোট ছিল এবং সেখানে যে ভোটের হার সেটা কিন্তু 40%-এরও নিচে। এবং সর্বাধিক ভোটের হার যদি আমরা দেখি তাহলে সেটা উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন 8টি আসনের নির্বাচন ছিল গতকাল এবং সেই 8টি লোকসভা আসনের নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে 78.37%, যেটা সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। এবং প্রত্যেকটি রাজ্য মিলিয়ে 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তার মোট ভোটের হার সেটাও 60%-এর কাছাকাছি, 67% ভোট পড়েছে, 67.25%। অর্থাৎ এই 60-এর ঘর কিন্তু পেরোচ্ছে না ভোটের হার। অর্থাৎ বাকি তিন দফায় কী চিত্র উঠে আসবে এবং এই গড় হিসেবটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা 60-এর কাছাকাছি থাকবে বলে মনে করা যাচ্ছে। তবে কেন এত শতাংশ ভোট কমেছে? অন্ধ্রপ্রদেশে 76.50% ভোট পড়েছে, যেখানে অন্ধ্রপ্রদেশ সহ ওড়িশাতেও কিন্তু বিধানসভার নির্বাচন একত্রে চলছে। বিহারে 57% ভোট পড়েছে, ঝাড়খণ্ড 65%, মধ্যপ্রদেশ 70%, প্রায় 71% ভোট পড়েছে, মহারাষ্ট্রে প্রায় 60% ভোট পড়েছে, ওড়িশাতে 74% ভোট পড়েছে, 74%, তেলেঙ্গানাতে ভোট পড়েছে 64.74%, প্রায় 65% ভোট পড়েছে, উত্তরপ্রদেশে 58%, অর্থাৎ 58% ভোট পড়েছে, এবং পশ্চিমবঙ্গে যেমনটা আমরা বললাম সর্বাধিক ভোট পড়েছে 78.37%। এবং এই 10 রাজ্যের যে গড় ভোটের হিসাব আমরা দেখতে পাচ্ছি ভোটের হার সেটা কিন্তু মাত্র 67.25%, মাত্র 67%। কেন এতটা ভোটের হার কমছে, ভোটাররা কেন ভোট কেন্দ্রমুখী হচ্ছেন না, এটাই প্রত্যেক দফা নির্বাচন শেষে একটা প্রশ্ন থেকেই যায়। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.